আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি আইডিয়াল বিস্তলার বেড রয়েছে আদর্শ বিস্তলা যেটিকে বলা হয় এখন আমরা জানি যে বিস্তলায় জলবায়ু পরিবর্তনের কারণে অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হচ্ছে এবং কৃষক বাইরাও এক থেকে দুইবার কীটনাশক প্রয়োগ করছেন এবং মুক্ত বিস্তলা আমরা কিভাবে পেতে পারি সেজন্য আমরা একটি হাত জাল ডেভেলপ করেছি চারকোনা হাত জাল সেই হাত জাল দিয়ে আসলে সুইপ দেওয়া হচ্ছে এই হাত জাল দিয়ে আসলে সুইপিং করার নিয়ম হলো যে বীজতলায় অঙ্কুরিত বীজ ফেলার সাত দিন পর পর অর্থাৎ সাত দিন বয়স থেকে সাত দিন পর পর আপনারা এভাবে পুরো বীজতলা হাত জাল দিয়ে পোকার ধরে ফেলতে পারবেন এবং এই যে হাত জালটি ডেভেলপ করা হয়েছে এই হাত জাল দিয়ে সাত দিন পর পর যদি আপনি সবগুলো পোকা ধরে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করতে হবে না অর্থাৎ আপনারা যে একবার দুইবার কীটনাশক প্রয়োগ করেন তাতে পরিবেশের ক্ষতি হয় পানির ক্ষতি হয় বায়ু বাতাসের ক্ষতি হয় এবং কৃষকের যে আসলে যে খরচ বেড়ে যায় এবং বিষমুক্ত যে আমাদের যে ফসল উৎপাদন সেটি ব্যাহত হয় সে কারণে আমরা আসলে এই হাজালটি জালটি ডেভেলপ করেছি আসেন দেখি কি ধরনের পোকা আসছে আমরা কী ধরনের পোকা আসছে আমরা এখানে দেখব এবং আপনাদেরকে শিখিয়ে দেব আসলে এই যে হাত আপনারা কিভাবে তৈরি করবেন তাহলে আসলে আপনারা নিজের বাড়িতে অথবা পাশে ওয়েল্ডিংয়ের দোকান থেকে দুইশো থেকে তিনশো টাকা দিয়েই কিন্তু আপনারা এই ধরনের হাতজাল আর তৈরি করতে পারবেন দেখেন কত ধরনের পোকা আসে এখানে তো হলুদ মাজরা পোকাই যেটা হলো হলুদ মাজা পোকা হলুদ কয়টা পোকা আসে একটু কাউন্ট করেন তো এখানে অনেক ধরনের পোকা আসে এবং ক্ষতিকর পোকার সংখ্যায় বেশি অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আট থেকে দশটির মত বিশ বাইশটার মতন হলুদ মাজরা পোকা আসে তারপরে আসে এখানে

পানি মিশে আপনারা যদি বীজতলায় একটু ডান বাম করেন পরবর্তীতে হাতের মধ্যে দেখবেন কালো কালো ছোটো ছোটো পোকা আসছে তখন মনে করবেন এই হাতজাল দিয়ে আপনার দমন করতে পারবেন আর এখানে বাদামি গাছ আসছে অর্থাৎ বিপিএস যেটা কারেন্ট পোকা বলা হয় অর্থাৎ সব ধরনের পোকা এবং জিএলএস সবুজ পাতা ফরিঙ্গ যার জন্য টুঙ্গু হয় সেটিরও কিন্তু এখানে উপস্থিতি রয়েছে অর্থাৎ ক্ষতিকর ক্রিকেট লং হন ক্রিকেট যেটাকে বলা হয়ে থাকে সেটির কিন্তু উপস্থিতি আছে এবং এখানে যদি কিছু উপকারী প্রকাশ যদি চলে আসে লেডিবার্ড বিটল অর্থাৎ কেরাবিট বিটাল রিড বিটেল বা মাকসা বা ড্যামসেল ফ্লাই যেটাকে আমরা বলি সেগুলো কিন্তু আপনারা ছেড়ে দেবেন সেগুলো বীজতলায় আবার ছেড়ে দেবেন আর ক্ষতিকর যেগুলো মেরে ফেলবেন আর এই হাতজালটা দুই দিয়ে আমি দেখাই কিভাবে আপনার তৈরি করবেন এক্ষেত্রে আমি আপনারা দেখাই এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা হলো দুই থেকে আড়াই হাত লম্বা এটা হলো সম্পূর্ণ একটি প্লাস্টিকের পাইপ আর এই জন্য এটি হা হালকা হয়ে থাকে হালকা আড়াই হাত থেকে তিন হাত একটি প্লাস্টিকের পাইপ নেবেন আর এখানে হলো ছোট হাফ গজের যে ইয়াগুলো আছে কি বলে তারগুলো আছে তার রডগুলো জিআই গোনা বলা হয় একটু শক্ত সেটি দিয়ে আপনারা এই যে চারকোনা হাত জাল অর্থাৎ এই যে লম্বা অংশটি সেটি হলো পঞ্চাশ সেন্টিমিটার এবং এই যে প্রশস্ত সেটি হলো বিশ সেন্টিমিটার এবং এইখানে যদি আপনারা ওয়েল্ডিংয়ের দোকানে নিয়ে গেলে তারা এখানে একটি সুন্দর করে এখানে এই যে সংযোগ স্থাপন করে দেবে তাহলে আপনারা এভাবে এবং এই নেটটা মশারির নেট বাজার থেকে কিনে দোজি দিয়ে বানিয়ে আপনারা কিন্তু এখানে লাগাতে পারেন এখানে আমরা ফিটিং করে লাগাচ্ছি এতে এফিসিয়েন্সি ওরটা পোকা ধরে বেশি আপনারা যদি এইভাবে না পারেন তারপরে এইভাবে কাঠামোটা তৈরি করার পর এইখানে আসলে একটি ছোট একটি তার দিয়ে এখানে ওয়েল্ডিং করে এখানে তার দিয়ে ওয়েল্ডিং করে আপনারা কিন্তু এখানে ফিটা বেঁধে এখানে লাগাতে পারবেন চার কোনায় চারটা এবং এইখানে একটা এখানে একটা ছয়টা যদি আপনি ফিটা বেঁধে লাগান তাহলে কিন্তু আপনারা আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হবে এবং এই একটি যদি হাত জাল আপনি তৈরি করে নেন এটি আপনি কয়েক সিজন অর্থাৎ কয়েক বছর আপনারা ব্যবহার করতে পারবেন পরবর্তীতে এই নেটটি যদি নষ্ট হয়ে যায় এটি শুকায় শুকায় ফেলবেন যদি পানিতে ভিজে নষ্ট হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আরেকটি নেট বানিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এটি টেকসই পরিবেশ বান্ধব এবং আমাদের দেশে যে কীটনাশকের ব্যবহার কমানোর কথা বলা হয় আসলে এটি খুবই একটি কার্যকর উপায় আপনারা আশা করি এটি ব্যবহার করবেন এবং তৈরি করবেন তাতে বিষমুক্তভাবে আমরা চারা উৎপাদন করতে পারবো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আর আপনাদের কোনো কিছু জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা দ্রুত উত্তর দেব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ